আমি আর কিছু বলার বাকি আছে আমার হ্যাঁ জনসংযোগ মা মে থেকে শুরু হচ্ছে আর ওই দিন আপনার এলাকা এলাকায় এক্সিবিশানও করবেন গভর্নমেন্টের এক্সিবিশান করার তো প্রয়োজন নেই নিজেরা পোস্টার এক্সিবিশান করুন না রেল স্টেশনের গায়ে মার্কেটের গায়ে একটা গ্রামে কিছু না তিনটে পোস্টার লাগালেন বাচ্চারা এসে দেখলো ছাত্রদের জন্য এই গভর্নমেন্ট কী করেছে ছাত্রীদের জন্য কি করেছে কৃষকদের জন্যই কী করেছে এই রকম করতে করতে দু তারিখেই আপনাকে সবটা করতে হবে তা নয় দু তারিখে শুরু হচ্ছে দু তারিখে বেলা একটাই জনসংযোগ যাত্রা শুরু হবে হ্যাঁ সেকেন্ড মে ঈদ আছে তাহলে দুই তিন চার পাঁচ বাদ দাও ফিফথ মে কী বার পড়ছে একটু তাড়াতাড়ি হয় ওদের আগেই হয়ে যায় না ভালো হয়েছে মনে করে দিল না না দু তারিখের পরে ওরা দিন ওরা আনন্দ করে আমি বলবো দু তারিখে যেহেতু ঈদ একটা পবিত্র দিন আমাদেরও এক বছর পূর্ণ হচ্ছে পাঁচ তারিখ আমি শপথ নিয়েছিলাম পাঁচ তারিখ থেকে করে দিচ্ছি তাহলে পাঁচই মে থেকে ঠিক আছে এক বছর আমাদের মনে থাকবে কারো পার্টির কাছে কিছু জানার আছে এমএলএরা প্রত্যেকে কথা দিচ্ছেন তো আসবেন হাউসে হাউসে কেউ কিন্তু অ্যাবসেন্ট হবেন না আপনার একটা অ্যাবসেন্টের জন্য একটা গভর্নমেন্ট পড়ে যেতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন